প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও ফিরে এলাম খুবই সহজভাবে মজাদার একটি মাছের রেসিপি নিয়ে। আজকে আমি পাঙ্গাস মাছ রান্না করে দেখাবো। আমরা অনেকেই পাঙ্গাস মাছটা খেতে চাই না, তো আজকে আপনাদেরকে কিছু টিপস সহ আমি এই মাছটি রান্না করে দেখাবো। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখিনি কিভাবে এই মজাদার মাছটি রান্না করতে হবে। এখানে আমি 7 টুকরো পাঙ্গাস মাছ নিয়েছি। প্রথমে মাছগুলো পানি দিয়ে হালকা করে ধুয়ে নিয়েছি। তো এখন সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো লেবুর রস। এরপরে এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এগুলো দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে 10 মিনিটের জন্য মাছটা রেখে দিতে হবে। এভাবে যদি লেবুর রস, লবণ আর হলুদ মেখে মাছটা রেখে দেওয়া হয় তাহলে পাঙ্কাস মাছে আর কোনো গন্ধ পাওয়া যায় না। তো আমি মাছটা 10 মিনিট পরে ভালো করে ধুয়ে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখন সাথে আবারও 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলো ফ্রাই করে নিব। আমি ভালো করে হলুদের লবণ মেখে নিয়েছি। এখন ফ্রাই প্যানে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাছগুলো ফ্রাই করে নিতে হবে। পাঙ্গাস মাছটা ভাজি করে রান্না করলে খুবই মজা হয়, আর কাঁচা রান্না করলে তেমন একটা ভালো লাগে না। মাছের 1 পাশটা হয়ে যাওয়ার পরে আমি অন্য পাশটা উল্টিয়ে দিচ্ছি। এভাবেই মাছগুলো 2 পাশে ফ্রাই করে নিতে হবে। আর আমি এখানে কিছু মাছের চামড়াটা ফেলে দিয়েছি। পাঙ্গাস মাছের যে একটা চামড়া থাকে ওটা আলাদা করে ফেলে দেওয়াই ভালো। তো কিছু ফিস থেকে উঠে নাই, তো যেগুলো থেকে উঠেছে ওগুলো আমি ফেলে দিয়েছি। কিভাবে পাঙ্গাস মাছের চামড়াটা ফেলতে হয় ওটা আমি ভিডিও শেষে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন মাছ রান্না করার জন্য আমি হাঁড়িতে 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখন দিয়ে দেবো 1/2 সাইজের 2টা পেঁয়াজ কুচি করা। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। 1 মিনিটের মতো পেঁয়াজ ভেজে নিতে হবে। এরপরে সাথে দিয়ে দিচ্ছি 3 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। পেঁয়াজ রসুন কিছুক্ষণ ভাজার পর এখন আমি সাথে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এগুলো দিয়ে হালকা করে একটু ভেজে নিতে হবে। আর গুঁড়া মশলা দেওয়ার সময় চুলার আঁচ সবসময় লোতে রাখতে হয়, না হয় মশলাগুলো ফুটে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন 1/2টা টমেটো দিয়ে দিচ্ছি, আর 1/2টা পরে দিব। 1/2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে এরপর ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো কষিয়ে নেব। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। ফিরে আসলাম। মশলা কষানোর পর মশলাটা খুব ভালো করে কষানো হয়েছে, দেখতে পাচ্ছেন তেল দেখা যাচ্ছে। এখন আমি আর একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আছে 1/2 সাইজের 3টা আলু, আমি আলুগুলো লম্বা করে কেটে নিয়েছি। এখানে মাঝারি সাইজের 1টা পেঁপেকে আমি 4 ভাগ করে 1 ভাগ নিয়েছি। এখানে 1 ভাগকে আলুর মতো করে কেটে নিয়েছি। তো এখানে 10 টুকরোর মতো হয়েছে। এখন আলু আর পেঁপেটা ভালো করে কষিয়ে নিতে হবে। এখনও কোনো পানি দেব না, তো 5 মিনিটের মতো কষিয়ে নিলে হবে। ফিরে এলাম 5 মিনিট পর। এখন আর একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দেওয়ার পর এখন মাছের টুকরোগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি। এরপরে ঢাকনা দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে 10 মিনিট রান্না করতে হবে। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমি আরও 1/2 কাপের মতো পানি দিয়ে দেব। এরপর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা, এটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়াই দিতে হবে। তো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে আরও 7 থেকে 8 মিনিট রান্না করলেই হয়ে যাবে।
7 থেকে 8 মিনিট রান্না করার পর এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখানে 4টা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে তারপরে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এরপরে আমি চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। এভাবে রেখে দিলে কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দুটোর ফ্লেভার বের হয়, মাছটা খেতেও ভালো লাগে। কিছুক্ষণ পর আমি ফিরে এলাম। এই যে দেখুন খুব সুন্দর একটা কালার হয়েছে। আপনারা এবার বাসায় রান্না করে দেখবেন, পাঙ্কাস মাছের যে একটা গন্ধ থাকে ওটা একটুও পাওয়া যাবে না। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে পাঙ্কাস মাছের চামড়াটা উঠাতে হবে। এই যে এটা পিস করার পরেই এভাবে বটি দিয়ে একটু ফাঁকা করে দিলেই চামড়াটা এমনিতে উঠে আসবে। আর কিছু পিস থেকে উঠানো যায় না, তো যেগুলো থেকে উঠানো যায় ওগুলো থেকেই উঠিয়ে নেওয়াই ভালো। এভাবে আমি মাছের টুকরো থেকে চামড়াটা উঠিয়ে নেব। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে পারলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।